আজকে আমরা দেখব নথি সিস্টেমে নথি কিভাবে তৈরি করতে হয়। সেজন্য আমরা প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে নথি সিস্টেমে লগইন করব। আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। লগইন করার পর উপরে মাঝখানে নথি বাটনে ক্লিক করব। নথি বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আগত নথির শিরোনামে কোনো নথি নেই। আমরা এখন ক্লিক করব সকল নথিতে। এখান থেকে আমরা ক্রম, নথি নম্বর, শিরোনাম, নথির শাখা অনুযায়ী সকল নথিসমূহ দেখতে পাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নথি তৈরি করার পূর্বে নথির ধরন তৈরি করা থাকতে হবে। ধরে নিলাম আমি ই-নথির প্রশিক্ষণ বিষয়ক একটি নথি তৈরি করতে চাই, তাহলে নিশ্চয়ই আমার প্রশিক্ষণ সংক্রান্ত একটি নথির ধরন তৈরি করা থাকতে হবে, যাতে পরবর্তীতে ই-নথির প্রশিক্ষণ ছাড়া ওয়েব পোর্টাল প্রশিক্ষণ কিংবা অন্য যে কোনো প্রশিক্ষণের জন্য নথিগুলো সেই প্রশিক্ষণ সংক্রান্ত নথির ধরনের মধ্যে রাখতে পারি। বিষয়টি যদি একটু ভেঙে চড়ে বলতে চাই, আপনার স্ক্রিনে একটি ফাইল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। এটি আমার অফিসের ফাইল ক্যাবিনেট। এই ফাইল ক্যাবিনেটের প্রত্যেকটি ড্রয়ারে একটি করে ট্যাগ বসানো আছে। আমরা যদি সর্বপ্রথম ড্রয়ারের কথা চিন্তা করি, সেটি হলো প্রশিক্ষণ ও ভ্রমণ সংক্রান্ত ড্রয়ার। এই ড্রয়ারে প্রশিক্ষণের যাবতীয় ফাইলসমূহ সংরক্ষণ করা হবে। ধরে নিলাম এই দপ্তরে ই-নথি প্রশিক্ষণের বাজেট আসলো, তারপর ই-নথি প্রশিক্ষণ করানোর জন্য একটি নথি তৈরি করলাম, নাম দিলাম ই-নথি প্রশিক্ষণ সংক্রান্ত নথি। আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন। এই নথিটি নিশ্চয়ই প্রশিক্ষণ ও ভ্রমণ ট্যাগ বিশিষ্ট ড্রয়ারে রাখব। কিছুক্ষণ আগে আপনারা যেই ড্রয়ারটি দেখতে পাচ্ছিলেন, এখন পরবর্তীতে যদি নতুন আরেকটি বাজেট আসে ওয়েব পোর্টাল প্রশিক্ষণের, তখন আমরা আরেকটি নথি তৈরি করব, সেটির নাম ওয়েব পোর্টাল ও প্রশিক্ষণ সংক্রান্ত নথি দিব এবং সেটির নম্বর হবে 2। আপনার স্ক্রিনে সেই নথিটি দেখতে পাচ্ছেন। পূর্বের নথিটির নম্বর ছিল 1 আর এই নথিটির নম্বর দিব 2। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নথিটির নম্বর হচ্ছে 2 এবং পূর্বের নথিটির নম্বর ছিল 1, কেননা আমি যদি আমার প্রথম ড্রয়ারের কথা চিন্তা করি, সেই ড্রয়ারটি ছিল প্রশিক্ষণ এবং ভ্রমণ সংক্রান্ত ড্রয়ার। সেই ড্রয়ারের মধ্যে কিংবা সেই ধরনের মধ্যে সর্বপ্রথম নথিটি ছিল ই-নথি প্রশিক্ষণ সংক্রান্ত, সেজন্য সেটির ক্রমিক নাম্বার নির্ধারণ করেছিলাম 1। পরবর্তীতে আবার যখন বাজেট আসলো সেটি ছিল ওয়েব পোর্টাল প্রশিক্ষণ সংক্রান্ত, সেটি নম্বর দিয়েছিলাম 2। এখন এই দুটি নথি নিশ্চয়ই আমরা সংরক্ষণ করব প্রশিক্ষণ এবং ভ্রমণ সংক্রান্ত ট্যাগ বিশিষ্ট ড্রয়ারে, কেননা দুটি হচ্ছে প্রশিক্ষণ সংক্রান্ত নথি। এখন পরবর্তীতে যদি আমরা আরো অন্য একটি নথি তৈরি করি প্রশিক্ষণ কিংবা ভ্রমণ সংক্রান্ত, সেটি নম্বর দিব নিশ্চয়ই 3 এবং সবগুলো নথি আমরা সংরক্ষণ করব প্রশিক্ষণ এবং ভ্রমণ সংক্রান্ত ট্যাগ বিশিষ্ট ড্রয়ারে। অর্থাৎ নথির ধরনটিকে আমরা একটি ফাইল ক্যাবিনেটের ড্রয়ারের সাথে তুলনা করতে পারি। সেই ড্রয়ার বা ধরনের ভিতরে সর্বোচ্চ 999টি নথি আমরা সংরক্ষণ করতে পারব। আমি যদি এখন পুনরায় ই-নথি সিস্টেমের মূল স্ক্রিনে ফিরে আসি এবং এখান থেকে নথি বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় বাম দিকের মেনু বারে যাই, এখান থেকে নথি ব্যবস্থাপনাতে ক্লিক করি। ক্লিক করার পর নথি তৈরি করার পূর্বে আমাকে নথির ধরন তৈরি করে আসতে হবে। তাহলে নথির ধরন তৈরি করব, এই বাটনে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমাকে যে বিষয়টি দেখাচ্ছে বিষয়ের ধরন, আমি কি বিষয়ে নথি তৈরি করতে চাই। আমি যদি এখানে ক্লিক করি তাহলে 1 থেকে 30 পর্যন্ত বিভিন্ন বিষয়ের কোড বিশিষ্ট ধরন আমাকে দেখাচ্ছে। আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কোনো বিষয়ের নথির ধরন তৈরি করতে পারবো। ধরে নিলাম ওয়ার্ক, সেমিনার, ওয়ার্কশপ, দেশের আভ্যন্তরীণ আয়োজন ব্যবস্থাপনা, এই সংশ্লিষ্ট কোনো যদি নথি তৈরি করতে চাই তাহলে এই সংশ্লিষ্ট নথির ধরন আগে আমি তৈরি করব। কিংবা আমি যদি চাই স্টেশনারি সামগ্রী, চাহিদাপত্র, মালামাল সরবরাহ, এই সংশ্লিষ্ট কোনো নথি তৈরি করব, তাহলে এই সংশ্লিষ্ট আগে নথির ধরন তৈরি করে নেব। তাহলে আমি স্টেশনারি সামগ্রীর চাহিদাপত্র, মালামাল সরবরাহ এই সংশ্লিষ্ট একটি ধরন তৈরি করলাম। অটোমেটিক্যালি নথির কোড পড়ে গেল এবং আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। তার মানে এতে আমার নথির ধরন সংরক্ষিত হয়ে যাবে। একটু সময় নিচ্ছে নথির ধরন সংরক্ষণ করার জন্য। এখন আমি দেখতে পারবো সর্বশেষ আমি এই নথির ধরনটি তৈরি করেছি। নথির কোড 30 এবং ক্রমিক নম্বর 10, নাম হচ্ছে স্টেশনারি সামগ্রী চাহিদাপত্র ও মালামাল সরবরাহ। এখন আমি যদি চাই সরাসরি এখান থেকে নথির তৈরি করতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে বলতে চাচ্ছে আপনি কি নতুন একটি নথি তৈরি করতে ইচ্ছুক। আমি যদি হ্যাঁ বাটনে ক্লিক করি তাহলে নথির ধরন আমাকে আগে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ওখান থেকে চলে এসেছি যে হচ্ছে স্টেশনারি সামগ্রীর চাহিদাপত্র মালামাল সরবরাহ, সেই জন্য আমাকে নতুন করে সিলেক্ট করতে হবে না। এবং একটু খেয়াল করে দেখবেন নথির নম্বর অটোমেটিক্যালি পড়ে গেল, কেননা আমি 56 সেটা হচ্ছে আমার মন্ত্রণালয় কিংবা হচ্ছে বিভাগের কোড, পরবর্তীতে আমার অধিদপ্তরের কোড, এবং 12 এবং 13 এই 4 ডিজিট জিওগ্রাফিক্যাল কোড। আমি বর্তমানে যে উপজেলায় কর্মরত সেই উপজেলা কোড, পরবর্তীতে হচ্ছে শাখা কোড। আমার যেহেতু এখানে কোনো শাখা নাই সেজন্য এই 3 ডিজিট 000 এবং পরবর্তী যেই 30 সেটি হচ্ছে স্টেশনারি সামগ্রী চাহিদাপত্র মালামাল সরবরাহ ধরন বিশিষ্ট কোড, এর মানে হচ্ছে এটি হচ্ছে বিষয়ভিত্তিক কোড। পরবর্তী 001 দ্যাট মিন্স 001 সেটি হচ্ছে এই ধরনের প্রথম নথি তৈরি করতে যাচ্ছি, সেজন্য নথি নাম্বার 1 সর্বশেষ আপনারা জানেন সেটি হচ্ছে নথি খোলা সন। এখন আমি একটি নথির নাম দেব। নাম দিতে পারি, যেহেতু স্টেশনারি সামগ্রী চাহিদাপত্র ধরন সেক্ষেত্রে আমি নাম দেব আমার সেটার সাথে সংশ্লিষ্ট কোন একটি নাম। ধরে নিলাম স্টেশনারি সামগ্রী ক্রয়। আচ্ছা, দেওয়ার পর আমাকে সিলেক্ট করতে হবে নথির শ্রেণী। নথির শ্রেণী আসলে কিভাবে নির্ধারিত হয় এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার নিচের কমেন্টস বক্সে প্রশ্ন করে জানতে যেতে পারেন, কিংবা যদি চান এখানে এই কোশ্চেন বক্সে ক্লিক করেও নথির শ্রেণী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আপনারা জানতে পারেন। কিরকম নথির শ্রেণী সাধারণত 4 ধরনের হয়ে থাকে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী, ঘ শ্রেণী। এই ক শ্রেণীটা হয় সাধারণত স্থায়ী রেকর্ড সংশ্লিষ্ট কোনো নথির জন্য, যেমন স্থায়ী রেকর্ড যাহার স্থান অন্য কিছুর দ্বারা পূরণীয় নহে, স্থায়ী মূল্যে অত্যাবশ্যকীয় নথিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং পরবর্তী যে বিষয় খ শ্রেণী, সেটি ইহা অর্ধস্থায়ী রেকর্ড, 10 বছর অথবা তদূর্ধ্ব সময়ের জন্য এই নথিসমূহ রক্ষিত হইবে। এবং পরবর্তী যে নথির শ্রেণী সেটি হচ্ছে গ শ্রেণী, ইহা সাধারণ ধরনের রেকর্ড, এই রেকর্ড সমূহ 3 হইতে 5 বছর কালের জন্য সংরক্ষিত হবে। এবং সর্বশেষ যে নথির ধরন সেটি হচ্ছে ঘ শ্রেণী। ঘ শ্রেণীর ক্ষেত্রে 1 বছর কালের জন্য এই রেকর্ড সমূহ সংরক্ষিত হইবে। সাধারণত 1 বছর কাল অতিক্রান্ত হইবার পর এই নথি সমূহের প্রয়োজনীয়তা আর থাকিবে না, এরূপ মামুলি অথবা স্বল্পকালীন সময়ের জন্য এই নথি শ্রেণীভুক্ত করা হয়। এখন আমাদের এই কাজের সাথে সংশ্লিষ্ট কোন শ্রেণী আসলে যায় আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি, সেজন্য আমি মনে করি আমাদের এই শ্রেণীটি হওয়া উচিত ঘ শ্রেণী। তাহলে আমি সিলেক্ট করলাম ঘ শ্রেণী। এবং নথির শাখা, যেহেতু আমি এই শাখা থেকে সহকারী প্রোগ্রামারের দপ্তর এই শাখা থেকে নথিটি তৈরি করছি, সেজন্য শাখা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল কিংবা নির্ধারিত হয়ে গেল। এখন আমি নথিতে অনুমতি দেব। নথিতে অনুমতি প্রদান বাটনে যদি ক্লিক করি তাহলে আমার কাছ থেকে চাবে শুধুমাত্র কি আমি এই যে নথিটি তৈরি করবে শুধু কি সেই নথিটি দেখতে পাবে, নাকি এই শাখার অন্যান্য যাদেরকে আমি সিলেক্ট করতে চাই ওদেরকে আমি এখান থেকে যদি টিকমার্ক করে দেই তাহলে যাদেরকে আমি চেকমার্ক করে দিব কিংবা টিকমার্ক দিয়ে দিব শুধুমাত্র তারাই এই নথিটি দেখতে পাবে। এখন যদি আমি চাই নিজ অফিসে সবার জন্য, তাহলে সহকারী প্রোগ্রামারের দপ্তর সবাই এই নথিটি দেখতে পাবে। এবং আমি যদি সংরক্ষণ বাটনে ক্লিক করি ইতিমধ্যেই আমার এই নথিটি সংরক্ষিত হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে। এখন সকল নথি শিরোনামে আমি নতুন আরেকটি নথি দেখতে পাবো, সেটি হচ্ছে স্টেশনারি সামগ্রী ক্রয় নামে একটি নথি তৈরি হয়ে গেল, যেটির নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন স্টেশনারি সামগ্রী ক্রয় কিংবা স্টেশনারি সামগ্রী বিশিষ্ট কোনো নথি যদি কিংবা ডাক যদি আমাদের আসে, আমরা যদি সেই ডাকটি নথিজাত করতে চাই তাহলে নিশ্চয়ই এই নথিতে সংরক্ষণ করে নথিজাত করব, কিংবা আমরা যদি কোনো পত্র জারি করার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই এই নথিতে সংরক্ষণ করে পত্র জারি করব, কিংবা এই সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আমাদের কাজ করার প্রয়োজন হয় তাহলে এই নথিটি নিয়ে আমরা কাজ করব। आशा करी आपनारा नथिर धरण किभाबे तैरि करते हैं एवं नथि किभाबे तैरि करते हैं सेई विषयटी आपनारा भालोभाबे उपलब्धि करते पेरेछेन। धन्यवाद आपनादेर सबाइके।